আমরা আগের অনেকগুলো ভিডিওতে যে বাঁকুড়া জেলার যে আইসিডিএসের কর্মী পদের নিয়োগের যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম ঠিক সেই একইভাবে আইসিডিএসের কর্মী ও পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে যাই রিসেন্ট যে ডেটগুলো ছয় নয় ছয় নয় পাঁচ নয় তো কোন কোন ব্লকে আমরা দেখে নেব সোনামুখী ব্লকের বেরিয়েছে রাইপুর ব্লক সারেঙ্গা ব্লক সিমলাপাল ব্লক এরকম কতুলপুর ব্লক এই সমস্ত ব্লকে আবার আইসিডিএস কর্মী ও সহায়ক পদের নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা সমস্ত ব্লকেই আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের জন্য আবেদন করতে পারবেন এই ব্লকের যে নোটিশটি ডাউনলোড করলে আপনি সেখানে কত ভ্যাকেন্সি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী আছে কবে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট সমস্ত বিস্তারিত বিষয় এবং সেই নোটিশের মধ্যেই সমস্ত আবেদনপত্রের ফর্মগুলো পেয়ে যাবেন আবেদনপত্রগুলি আপনাদের অফলাইনে জমা করতে হবে তো আপনি যে ব্লকে স্থায়ী বাসিন্দা সেই ব্লকের নোটিশ ডাউনলোড করবেন তো আমি এই মুহূর্তে সিমলাপাল ব্লকের নোটিশটি ডাউনলোড করে আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো একই কিন্তু ভ্যাকেন্সি বা আবেদনপত্র জমা দেওয়ার যে ডেটগুলো একটু পরিবর্তিত হতে পারে এবং যে পরীক্ষার ডেটগুলো পরিবর্তন হতে পারে তো বাকি টার্মস অ্যান্ড কন্ডিশান সবই একই তো নোটিশটি ডাউনলোড করে আপনাদের সামনে আলোচনা করছি তো তার আগে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব কর পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করা যাক দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ শিমলাপাল শিশু বিকাশ সেবা প্রকল্প শিমলাপাল বাঁকুড়া এখানে দেখতে পাচ্ছেন যে মেমো নাম্বার তারিখ বিজ্ঞপ্তি তো এখানে দেওয়া আছে যে এত দ্বারা জানানো যাইতেছে যে নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন বাঁকুড়া জেলার অন্তর্গত সিমলাপাল সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মীর শূন্য পদগুলির পূরণের জন্য কেবলমাত্র নির্ধারিত এলাকার মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো বন্ধুরা এই পদের জন্য অবশ্যই মহিলারই যোগ্য তো এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এই বিশ তারিখ জানতে পারবেন তো এখানে সেটি লেখা আছে তো এখানে আমরা দেখে নেব যে সাধারণত তপশিলি জাতি উপজাতি ও অভিষে জাতির প্রার্থীরা নিম্নবর্ণিত নির্দেশ অনুসারে যে কোনো সরকারি কাজের দিন এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত বেলা এগারো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র মানে অফিসে জমা করতে পারবেন তো এখানে শূন্যপদ দেখে নিন বন্ধুরা এখানে মোট শূন্যপদ দশটি আছে এখানে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে এবং দেওয়া আছে যে পরবর্তীতে এই শূন্যপদের সংখ্যা আরও বার হতে পারে তো অঙ্গনওয়াড়ি কর্মী পদের যোগ্যতা বলে সব নিয়ে আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম তো তাও এই ভিডিওতে আমরা আলোচনা করছি যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ন্যূনতম যোগ্যতা আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে অঙ্গনওয়াড়ি আপনি যে ব্লকের বাসিন্দা মানে যে ব্লকের জন্য আবেদন করবেন সেই ব্লকের অবশ্যই আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে আপনার এক নয় দু হাজার উনিশের ভিত্তিতে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই পদটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক আংশিক সময়ের জন্য এবং অস্থায়ী অঙ্গনওয়াড়ি কর্মীর বয়স পঁয়ষট্টি বছর পূর্ণ হলে অবসর নিয়ে বাধ্যতামূলক তো আমরা দেখে নেব যে এই যে পিএইচডি আছে এই পেজডি নিচের দিকে দেখতে পাবেন যে এখানে যে আবেদনপত্র আছে এই আবেদনপত্রটি আপনাদের এফ পেপারে প্রিন্ট আউট করে হাতে ফিল করে অবশ্যই জমা করতে হবে যে ঠিকানা এখানে দেওয়া আছে পলের ঠিকানা অফিস অ্যাড্রেস তো অবশ্যই এই আবেদনপত্রের সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা আমরা একটু দেখে নেব তো এখানে দেখে নেব যে এই সমস্ত ডকুমেন্টস যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র এবং আপনার যে বাসস্থানের শংসাপত্র যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে সেটা পাসপোর্ট রঙিন সাইজের ফটো এই সমস্ত বিস্তারিত বিষয় এখানে দেওয়া আছে আপনি আপনাদের সুবিধার জন্য এই যে লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া যাতে আপনারা সরাসরি এখানে পৌঁছে যেতে পারেন এবং নোটিশ ডাউনলোড করে আরও বিস্তারিত জানতে পারেন তো বন্ধুরা আমরা দেখে নেব যে আবেদনপত্র বাতিল কী কারণে করা হবে তো এই সমস্ত কারণে আপনাদের আবেদনপত্র বাতিল হতে পারে তো এই সমস্ত কারণগুলো একটু দেখে নেবেন কারণ বেশি বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো তো এই সমস্ত কারণে আপনাদের আবেদনপত্র বাতিল হতে পারে তো একটু দেখে নেবেন তো তারপর আমরা দেখে নেব যে সাধারণ শর্তাবলী তো নিয়োগ প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিয়োগ প্রক্রিয়া একশো নম্বরের পরীক্ষা হবে নব্বই নব্বই নম্বরের লিখিত পরীক্ষা এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা হবে এবং যে কত নম্বরে পূর্ণমান থাকবে সমস্ত বিষয়টি এখানে কত নম্বর থেকে কী ভাষা মানে কি কি বিষয় থেকে পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে বিস্তারিত এখানে দেওয়া আছে তো এখানে যে শর্তাবলীগুলো দেওয়া আছে অঙ্গনওয়াড়ি কর্মীদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে যে কুড়ি বাইশ দু হাজার উনিশ তো লিখিতে পরীক্ষার সময় সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং এই সমস্ত প্রয়োজনে এই যদি যদি পরীক্ষার ডেট পরিবর্তন হয় তাহলে এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পাবেন বা আইসি সিপিডিও অফিসের নোটিশ বোর্ডে আপনারা প্রকাশ পেয়ে যাবেন এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তো অবশ্যই দেখবেন তো বন্ধুরা পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে পড়বেন তো তারপর আবেদন করবেন ঠিক আছে বন্ধুরা তো যদি ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য